শীতকালে কিছু অনলাইন পত্রিকা বা অনলাইন নিউজ পোর্টালে এবং সেই সাথে সাথে প্রিন্টিং মিডিয়াতেও আমার চোখে পড়েছে যে কিডনির পাথর বিদায় করতে লেবুর রসের ভূমিকা এই সংক্রান্ত। যেমন সরাসরি তারা লিখে দিচ্ছে যে একটিমাত্র লেবুর রসে কিডনির পাথর বিদায়। এটা আমার কাছে খুব মানে এক ধরনের হটকারিতা মনে হচ্ছে যে এইরকম কোনো চিকিৎসা বিজ্ঞানের সাথে যায় না বা বিজ্ঞানের সাথে নেই যে আপনি লেবুর রস খেলেন সাথে সাথে কিডনির ভেতর থেকে পাথর গলিয়ে চুঁয়ে চুঁয়ে প্রস্রাব দিয়ে বেরিয়ে যাবে, এরকম চিকিৎসা বিজ্ঞানে অন্তত নেই। হ্যাঁ, আমরা লেবুর রসকে ব্যবহার করি দীর্ঘদিন অভ্যাসের ফলে। আপনি যদি অনেক দিন ধরে লেবুর রস খেতে পারেন তাহলে আপনার যদি সেটা এমন হয় যে মানে অ্যালকালি মিডিয়াতে স্টোন হচ্ছে, ফসফেট স্টোন, সেক্ষেত্রে আপনি রক্ষা পেতে পারেন। কিন্তু সব পাথরই আপনি লেবুর রস খাবেন আর পাথর গলে বেরিয়ে যাবে এমনটা হবে না। তো কাজেই এই ধরনের কথাই বিশ্বাস করবেন না যে লেবুর রসে পাথর থেকে আপনাকে মুক্ত করে দেয়। বরং পাথর ডাক্তারেরা সার্জারি করে মুক্ত করবেন, তারপরে পাথর প্রতিরোধের জায়গায় আপনাকে পানি বেশি করে খেতে বলবেন, পাথর যেসব কারণে হয় সেগুলির থেকে রক্ষা পেতে বলবেন এবং সাথে সাথে বলবেন যে এক গ্লাস করে লেবু পানি খাবেন, এর বেশি নয়। আপনাকে অনেক বেশি লেবু পানি খেলেই যে পাথর গলে যাবে এমন কথার কোনো রকমের সত্যতা নেই। এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে অনেকের সাধারণ বিশ্বাস যে শশা খেলে পাথর ভালো হয়ে যায়, এবং যার পেটের মধ্যে বা কিডনির মধ্যে পাথর হয়েছে রোগী এসে বলে স্যার এই পর্যন্ত অন্তত 2-3 মণ শশা আমার খাওয়া হয়ে গেছে। তো আমি প্রথমে একটু আশ্চর্য হয়ে যেতাম, কারণ ব্যাপারটা আমার জানা ছিল না যে শশা খেয়ে মানুষের বিশ্বাস হচ্ছে যে শশা খেয়ে পাথর বেরিয়ে যাবে। আসলে শশা একটা লো অক্সালেট খাবার, মানে বেশিরভাগ সবজিতেই অনেক বেশি অক্সালেট আছে। আমরা যেহেতু অক্সালেট পাথরে আক্রান্ত হই, কাজেই শশা একটা মাত্র শশা খেতে বলে প্রত্যেক দিন, যাতে করে আপনার শরীরে অক্সালেটের পরিমাণটা একটু কম থাকে। এরপরে আসছে, অনেকে বলে যে স্যার আমি হোমিওপ্যাথি খাচ্ছি এবং লাফালাফি করছি, দৈনিক 1 ঘন্টা লাফালাফি করি, তারপরেও তো পাথর ওই জায়গাতেই আছে। লাফালাফি করলে আপনি লাফালে যে কিডনির ভেতর থেকে পাথর ঝাঁকুনি খেয়ে বেরিয়ে যাবে এ কথাও সত্যি নয়। কারণ আমাদের দেহের ভেতরে, ধরেন আপনি ভাত খেলেন, ভাতটা মুখ দিয়ে গ্রহণ করার পরে খাদ্য নালী দিয়ে যখন পাকস্থলীতে গেল, এরপরে ও কিন্তু নিজের গতিতে চলছে, যেটাকে আমরা বলি পেরিস্টলসিস, ঢেউয়ের মতন নাড়িতে গতি তৈরি হচ্ছে। যেমন হার্ট, আপনি লাফান বা না লাফান ও নিজের গতিতে চলছে। হ্যাঁ, আপনি লাফালে হয়তো হাড়টা আরও বেশি জোরে লাফাবে, এটা ঠিক, কিন্তু কিডনির পাথর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই পাথরের সাথে। কিডনির পাথর লাফানোর সাথে বা স্কিপিং করার সাথে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আপনি ওষুধ দেয়া হয় যে ওষুধ, সেটাতেও বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আমরা করি কি যে প্রস্রাব বেশি তৈরি হয় এমন কিছু ওষুধ প্রয়োগ করি, যেমন ল্যাসিক্স বা প্রোসেমাইড, এগুলি দিলে পরে প্রস্রাব বেশি তৈরি হয়। তখন প্রস্রাবের ধাক্কাতে, প্রস্রাবের চাপে কিডনির নলের পাথরটা বেরিয়ে যেতে পারে যদি তা শেষ মাথায় থাকে। আর কিডনির নলের শেষ মাথা বা ইউরেটারের শেষ মাথাটাকে আমরা প্রসারিত হতে সাহায্য করে এমন কিছু ওষুধ, যেটা ট্যামসুলোসিন, এই ওষুধটা আমরা দিয়ে থাকি। তাহলে দরজাটা খুলে গেল বা দরজাটা বা যে পথ দিয়ে বেরোবে সেই পথটা একটু প্রশস্ত হয়ে গেল, আর এই ফাঁকে প্রস্রাবেও দিল প্রচুর চাপ, ফলে ছোট ছোট পাথর যেটা 5 mm নিচে বা 6 mm নিচে, সেই পাথরগুলি কিডনির ভেতর থেকে হোক বা নল থেকে হোক বেরিয়ে প্রস্রাবের থলির মধ্যে চলে আসলো, এটা হতে পারে। কিন্তু কখনোই আপনাকে কোনো ওষুধ দিয়ে পাথর গুঁড়ো করে দেওয়া সম্ভব না বা পাথর গলিয়ে দেওয়াও সম্ভব না। তেমনি শশা খেয়েও পাথর গলানো সম্ভব না আর লেবু পানি দিয়েও পাথর গলানো সম্ভব নয়।